বন্ধুরা, আপনারা কি কম স্বর্ণের মধ্যে, ধরুন 2 থেকে 3 আনা স্বর্ণের মধ্যে কোনো ডিজাইন খুঁজছেন সবসময় রিফিউজ করার জন্য স্বর্ণের কানের দুলের ডিজাইন? বন্ধুরা, তাহলে এই ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য। বন্ধুরা, এই ভিডিওর ভিতরে আপনি পেয়ে যাবেন 2 থেকে 3 আনা স্বর্ণের মধ্যে ভালো ভালো ডিজাইন। বন্ধুরা কেমন আছেন? বন্ধুরা, বরাবরের মতো আমি পিন্টু স্বর্ণকার আপনাদের সাথে রয়েছি। বন্ধুরা, আজকে আমি আপনাদের জন্য 28 জোড়া স্বর্ণের কানের দুলের ডিজাইন এনেছি। বন্ধুরা, এখানে 28 জোড়া ডিজাইনই অনেক ভালো ডিজাইন সবসময় রিফিউজ করার জন্য। বন্ধুরা, আপনি যদি কোনো ডিজাইন কম স্বর্ণ দিয়ে, ধরুন 2 থেকে 3 আনা স্বর্ণ দিয়ে তৈরি করতে চান, তাহলে এই ভিডিওটি আপনি সম্পূর্ণ দেখবেন। কারণ বন্ধুরা, আমি যে স্বর্ণের কানের দুলের ডিজাইনগুলো এনে থাকি, সে ডিজাইনগুলো আমি শুধু ডিজাইনই দিই না, ভালোভাবে আপনাদের বুঝিয়ে দিই যে কোন ডিজাইনটা আপনি সবসময় রিফিউজ করার জন্য কীভাবে তৈরি করবেন, তো সেটা আমি ভালোভাবে বুঝিয়ে দেবো এই ভিডিওর ভিতরে। বন্ধুরা, শুরু থেকে শেষ পর্যন্ত আপনি ভিডিওটি দেখুন। আশা করি এখান থেকে আপনি ভালো ডিজাইন খুঁজে নিয়ে সবসময় রিফিউজ করার জন্য সুন্দরভাবে আপনি 1 জোড়া কানের দুলের ডিজাইন তৈরি করে নিতে পারবেন। বন্ধুরা, এখানে যে ডিজাইনগুলো আপনি দেখতে পাচ্ছেন, এখানে 2 আনা স্বর্ণের মধ্যে যে ডিজাইনগুলো রয়েছে, সে ডিজাইনগুলো যদি আপনি চয়েস করেন, তাহলে এখানে দেখবেন যে কোন ডিজাইনটা 2 আনা স্বর্ণের মধ্যে, তো সে ডিজাইনটা আপনি চয়েস করতে পারেন, খুবই ভালো হয় 2 আনা স্বর্ণের মধ্যে সবসময় রিফিউজ করার জন্য। বন্ধুরা, আর যখন আপনি 2 আনা স্বর্ণ দিয়ে এখান থেকে ডিজাইন নিয়ে তৈরি করবেন, আপনার যে স্বর্ণকার রয়েছে তাকে বলবেন যে এখানে যেরকম দেখতে পাচ্ছেন, তো সেরকম করে আপনি জিনিসটা ছোট করে তৈরি করে নেবেন। আর বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন যে আপনি কিছু কিছু ডিজাইন রয়েছে চেইনের সিস্টেম, কিছু কিছু ডিজাইন রয়েছে যে ডাইসের সিস্টেম, তো সে ডাইসগুলো তাকে আপনি বলবেন যে একটু ভারী করে, আর এখানে যে দেখতে পাচ্ছেন চেইনগুলো সেটাও একটু মোটা করে, আর পিছনে যে ডাটটা থাকে সে ডাটটাও একটু ভারী করে আপনার স্বর্ণকারকে বলে এভাবে ডিজাইনটা আপনি তৈরি করে নেবেন। বন্ধুরা, আর যদি আপনি 3 আনা স্বর্ণের মধ্যে তৈরি করেন, এখানে দেখে নেবেন যে কোন ডিজাইনটা 3 আনা স্বর্ণের মধ্যে, তো সে ডিজাইনটা আপনি 3 আনা দিয়ে তৈরি করে নিতে পারেন। বন্ধুরা, আপনি যখন তৈরি করবেন 3 আনা স্বর্ণ দিয়ে, তো এভাবে আপনি বলবেন যে এখানে যেরকম রয়েছে সেরকম ছেম করে জিনিসটা আপনি তৈরি করে নেবেন। বন্ধুরা, এখানে যেরকম রয়েছে সেরকম ছেম করে যদি 3 আনা দিয়ে আপনি তৈরি করেন, ডিজাইনগুলো ভালো হবে, বা এর একটু ছোট করে আপনি তৈরি করতে পারেন। আর বন্ধুরা, এই ডিজাইনগুলো আপনি তৈরি করলে ভালোভাবে খেয়াল করবেন যাতে আপনার পিছনের যে ডাটটা থাকে সে ডাটটা যাতে একটু ভারী হয়। কারণ বন্ধুরা, ডিজাইনগুলো আপনি যখন তৈরি করবেন, যে ডাটটা যদি চিকন হয়, তাহলে সে ডিজাইনটা কিন্তু আপনি অনেক দিন ব্যবহার করতে পারবেন না, বাঁকা হয়ে যাবে, কিছুর সাথে বেজে জিনিসটা নষ্ট হয়ে যেতে পারে। তো এই জন্য আমি বলছি পিছনের ডাটটা আপনি একটু ভারী করে তৈরি করে নেবেন। আর বন্ধুরা, এখানে যে ডিজাইনগুলো, আর যদি কোনো ডিজাইনের চেইন থাকে, সে চেইনটাও আপনি একটু মোটা করে তৈরি করে নেবেন। আর বন্ধুরা, এই ডিজাইনগুলো কিন্তু আপনি এক জায়গায় যাওয়া আসার জন্য 4 থেকে 5 আনা স্বর্ণ দিয়েও বড় করে জিনিসটা তৈরি করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। বন্ধুরা, আর যখন আপনি এই ডিজাইনগুলো তৈরি করবেন 21 ক্যারেট বা 22 ক্যারেট এরকম স্বর্ণ দিয়ে ডিজাইনগুলো তৈরি করে নেবেন, তাহলে বন্ধুরা ডিজাইনগুলো আপনি ভালোভাবে রিফিউজ করতে পারবেন। বন্ধুরা, আশা করি আপনি বুঝতে পেরেছেন। যদি আপনার ভিডিওটি ভালো লেগে থাকে বা এখানে কোনো ডিজাইন পছন্দ হয়ে থাকে, অবশ্যই একটি লাইক করে দিবেন। আর আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। বন্ধুরা, কারণ এরকম নিত্য নতুন ডিজাইন আমাদের এই চ্যানেলে আপলোড করা হয়, তো বন্ধুরা ভালো থাকবেন,